আছে। ওয়াও, কি অসাধারণ! ও এই, আমি এখন সেবক ব্রিজ ক্রস করছি, পুরো একটা ভাইব আসলো পুরো মনের মধ্যে। জিন্দেগি সারা রারা মোটর গাড়ি বা আর কি কি মনে আসবে তার, ঠিক আছে, সৌন্দর্যের জন্য। এই রাস্তা তো মনে হচ্ছে আরো সুন্দর, আসলে সব রাস্তাই সুন্দর এখানে, পার্টিকুলার এই রাস্তা সুন্দর, এই রাস্তা সুন্দর বলাটা হচ্ছে একটু অন্যরকম ব্যাপার। উফ, NH-17 17 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ এদিকে যা রাস্তা বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা তত্ত্বাবধান করা হয়, এবং এই জন্য ওই রাস্তাগুলো এত সুন্দর আছে। কানুনারা তো খারাপ কাজ করবেন না, খারাপ কাজ করলে তো তাড়াতাড়ি ধ্বস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ এখানে যা বৃষ্টি বা জলের স্রোত হয়। ওয়াও, এ তো ছোটো ছোটো বান্দর হয়। কিছু লোক আছে পশুপ্রেমী, তারা এদেরকে খাবার দিয়ে থাকে, প্রত্যেকেরই দেওয়া উচিত, কিন্তু আমরা তো আর এখানে বারবার আসি না, জানিও না কোথায় এরা থাকে, কখন বেরোয়, কিন্তু আমি অনেক জায়গাতেই এদের খেয়াল করলাম আছে, তো দারুণ লেগেছে এক কথা। এদেরকে দেখবে অসাধারণ কিউট সা ছোটো ছোটো, পুরো রাস্তা তো আরও ফাটাফাটি লাগছে। রাস্তা তো না যেন পুরো মাখন, এদি এখন পাহাড়ের দিকে সাইড হওয়াতে আমার অতটা আর ভয় মনে হচ্ছে না, কিন্তু যখন এই নদীর সাইড নিজের সাইড হয়ে যাচ্ছে তখন একটু ভয় ভয় লাগে, এখানে স্বাভাবিক এটা হয়। কলেজ ট্যুর একবার হয়েছিল ডুয়ার্সে, আমরা এই রাস্তাতে এসেছিলাম, তো তখন কি আর অত কিছু মনে থাকে না, ফোন আছে, ক্যামেরা আছে, তখন আসা আর আসা, শেয়ারিং ক্যামেরা দিয়ে ছবি তোলা, এই যা হয়। আর এখন নিজের ইচ্ছায় একটু বেরিয়ে নেওয়া, যাই হোক, ছোটোবেলাকার আর এখনকার তো পার্থক্য থাকবেই। এখন একটু রাস্তা ইয়ে পেলাম, এটা সাময়িক হয়তো, এরকম তো রাস্তাটা নয়। সেই সালা শব্দ করছে, জানি না কি আর করা যাবে, শব্দ তো হবেই বাবা। এটা আবার কোন ব্রিজ? ও, এটা সম্ভবত রেল লাইন পেরিয়েছে, এই যে দেখা যাচ্ছে, হয়তো দেখাতে পাচ্ছি, এরপর ওপার দিয়ে যে রাস্তাটা ওরা শিলিগুড়ি গিয়েছে আর এপার দিয়ে যে রাস্তা এদিকে গেছে সেটা হচ্ছে মালবাজার। মালবাজার দিয়ে আপনি চলে যেতে পারেন গরুমারা অভয়ারণ্যে, মূর্তি নদী উপভোগ করতে পারেন, তাছাড়া হচ্ছে কী আছে,
এখানে একটু অফ রোডিং আছে হালকা করে। হ্যালো বন্ধুরা, আমার রেকর্ডিং একটু সমস্যা হচ্ছিল, যাই হোক এখন আমার ঠিক করে নিয়েছি। মোট কথা, আমি এখন গরুবাথান পেরিয়ে চলে এসেছি, আমি লাভার অভিমুখে যাচ্ছি। এখানে জায়গাগুলো অসাধারণ, দুদিকে চায়ের বাগান আছে উঁচু নিচু জায়গাতে। তো তার থেকে বড় কথা, একটা নদী বয়ে গেছে পাশ দিয়ে, খুব সুন্দর লাগছে। বর্ডারের রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআর রোড সুন্দর সুন্দর বাণী দিয়েছে, বেটার টু অ্যারাইভ লেট দ্যান নেভার ড্রাইভ কেয়ারফুলি। ইয়ে তো সাহি বাত হ্যাঁ, কারণ কেয়ারফুলি ড্রাইভিং করতে হবে। হ্যাঁ, একটু দেরিতে পৌঁছাও কিন্তু তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু তুমি কেয়ারফুলি ইয়ে করো, মানে ড্রাইভ করো, এটাই বলা হচ্ছে। কেয়ারফুলি তো অবশ্যই চালাবো, লাইফ তো একটাই বাবা। ও, ডোন্ট লেট অ্যাক্সিডেন্ট কিপ ইউর আইজ অন দ্য রোড। বাহ, রাস্তায় চোখ রাখো, অ্যাক্সিডেন্ট ঘটতে দিও না। এই উঁচু জায়গাতেও চায়ের বাগান করা আছে। আসলে চা বাগানটা এদিকের পুরো সিস্টেমের মধ্যেই পড়ে। ব্লাইন্ড কার্ভস এহেড হর্ন প্লিজ। ঠিক আছে, হর্ন দিয়ে দিলাম, চলুন তাহলে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এ ফ্যাটাল ককটেল। আহা, ড্রিঙ্ক ফ্যাটাল ককটেল। ড্রিঙ্ক করে গাড়ি চালানো একটা সংমিশ্রিত ককটেল, মানে এটা মিশ্রণ বলা যায়, এটা খুবই ভয়ঙ্কর। ইফ ইউ স্পিড ইউর ফ্যামিলি উইল উইপ। তুমি যদি জোরে গাড়ি চালাও তোমার পরিবার কাঁদবে, এটা অ্যাকচুয়ালি একটা সতর্কবাণী। উফ, কি বড় বড় পাথর।
উই কাট মাউন্টেন্স বাট কন্টেন্ট কানেক্ট হার্টস। হ্যাঁ অবশ্যই, আপনারা পাহাড় কেটেছেন কিন্তু হৃদয়কে সংযুক্ত করেছেন, বাহ অসাধারণ অসাধারণ। তারপর আবার সামনে কি আছে, ইওর সেফটি আওয়ার কনসার্ন, ড্রাইভ স্লো। অবশ্যই স্লো চালাচ্ছি ব্রো, BRO ব্রো, বর্ডার রোড অর্গানাইজেশন, নট ব্রাদার, বাট ব্রাদার অলসো, বিকজ দে আর আওয়ার ব্রাদার অলসো। রিটার্ন উইথ মেমোরিজ নট ইঞ্জুরিজ, ওকে থ্যাংক ইউ। ও ক্যা কার্ভ হ্যায়, রেমার ইউ আর ড্রাইভিং অন এ হিল রোড, ইয়েস। ডু নট বি এ ফুল, ফলো দ্য রুল, ইয়েস অফকোর্স। আমি এখন পাহাড়ে উঠতেছি, রে বাবা কী খাড়াই পাহাড় রে বাবা, এরকমও হয়। আরও কত খাড়াই উঠতে হবে এরকম, উপরে হয়তো গিয়ে আবার ঠান্ডা লাগবে কালকের মতো, আবার না বৃষ্টি চেয়ে বসে। আমি তো কোনো কখনোই ভাবিনি, আর এক্সপিরিয়েন্স না থাকলে ভাববো কী করে। লামাহাটায় স্টে করছি, ডো নট হারি অন কার্ভস, কার্ভসে অতি দ্রুত চালিও না, তাড়াতাড়ি করো না। উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড সেফ জার্নি, থ্যাংক ইউ ব্রো। ব্রো মিন্স BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। সেফটি অন রোড ইজ সেফটি অ্যাট হোম, সেফটি। সেফটি অ্যান্ড সেফটি, অ্যাকশন বিগিনস হোয়ার অ্যালার্টনেস এন্ড, সচেতনতা যখনই শেষ তখনই আপনার বিপদ। এই যে ঝাড়ু বানানোর রসদ এগুলোতে প্রচুর রয়েছে, আমরা যেটাকে ঘর ঝাড়ু জিনিস হিসেবে ব্যবহার করি সেটা এইসব জায়গা থেকেই যায় মেনলি। বি সফট অন মাই কার্স, রাস্তা বলছে ওটা, যে শর্ট হবে চালিও। চা প্লাগিং হচ্ছে এখানে, এখানে শ্রমিকরা কাজ করছে চায়ের বাগানে, চারিদিকে শুধু চায়ের বাগান। ও ও ও প্রো ইন সার্ভিস অফ নেশন, থ্যাংকস। এইদিকের পাথরগুলো বেশ গোলাকারগুলো, আসলে এগুলো মনে হয় গড়াতে গড়াতে এই শেপ নিয়েছে। সেফটি অন রোড ইজ সেফটি অ্যাট হোম। লাভা 33, এটা আবার কোন জায়গায় আসলাম জানা নেই। লুজ ওয়ান মিনিট ইন লেফট, নট লাইফ ইন ওয়ান মিনিট, ওকে।
এক বিশাল কার্ভ, সাবধানে উঠতে হবে। কি লেখা আছে এখানে দেখার দরকার নেই। আই লাভ আমবিওকে। আয়া মাঝে রহনে কে লিয়ে, ঘুমনে কে লিয়ে, ও তো হো রা হ্যায়, লেকিন বহুত জ্যাদা এক্সপিরিয়েন্স হো রা হ্যায় ইস রোড কা, জো হোনা চাহিয়ে। ক্যা ইধার কা কোই ফেস্টিভ্যাল হো রা হ্যায়? কিছু একটা রিচুয়ালস হচ্ছে সম্ভবত। সে জঙ্গলের ছোটো ছোটো যে বাঁশ গাছগুলো, এইগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আমাদের দেশের বাড়ির থেকে আছে সেটা খুব কম, কিন্তু এদিকে আমি অনেক জায়গায় দেখেছি। আসলে বয়েদার ওই গাছপালা হয়তো। ফার্স্ট অ্যান্ড ফিরস লাস্ট অ্যান্ড কী জানি কী আর বুঝতে পারলাম না, পেরিয়ে গেলাম তো তাড়াতাড়ি। সুন্দর সুন্দরভাবে বলা আছে কথাগুলো। ডু নট ন্যাক, লেট হিম ড্রাইভ। ওকে, আমাদের জওয়ান বন্ধুরা ভাইরা সব ডিউটিতে ব্যস্ত, হয়তো কোথাও ওরা যাচ্ছে, কোথাও আবার কি, আমাদের তো বর্ডার আছে সেসব জায়গাতেই যাচ্ছে। এখানে কিছু ইন্টারন্যাশনাল বর্ডার আছে কাছাকাছির মধ্যেই, সিকিম ভুটান নেপাল। সিকিম আমাদের নিজেদের, কিন্তু নেপাল ভুটান এগুলো তো, যদিও এগুলো আমাদের বন্ধু রাষ্ট্র, অসুবিধার কোনো জায়গা নেই। পুরো সুন্দর চা বাগান, পানির ক্ষেত্রে
এবার নিচে নামতে হবে একটু সাবধানে, টার্নটা হেভি, মানে বাঁক আছে। আই লাভ ব্রো, আমি বর্ডার রোড অর্গানাইজেশনকে ভালোবাসি। সে তো স্বাভাবিক বাবা, এত সুন্দর রোড তোমার বানিয়ে দিয়েছে, তুমি যাচ্ছ দেখছো ঘুরছো, তুমি ভালোবাসবে না? বুঝে উঠতে পারা যাচ্ছে না, মাঝে মধ্যে যাচ্ছি উঠছি যাচ্ছি না আসছি। মোবাইল তো বন্ধ করতে ইচ্ছে করছে না, বন্ধ করতে ইচ্ছে করবে কি করে বাবা? একটা ছোট ব্রিজ আছে, এটা ক্রস করতে হবে, ছোট কোনো নদী এখানে বের হয়েছে, নদী তো চারিদিকে এখানে। ওয়াও, বেশ কিছু দোকানপাট এখানে আছে পর্যটকরা ছবি তোলার জন্য, একটা উপযুক্ত জায়গা, তো আমি ছবি তুলছি না, উপরের দিকে গেলাম। If you are married, divorce speed. Wow. Flower hai, bahut acha. Speed is saying divorce karo, jo tumhe vivahit ho. Asadharan. Your safety or caution, drive slow. Thank you, bro. Actually, আমি ব্রোর সঙ্গে কথা বলছি। A little care makes accidents rare. Sahib hai. A little care very rare accident. Ye to hai. If you speed, your family will weep. Happiness depend on ourselves. Samadhi nijeder upor depend kore sukhir byapar ta. বর্ষার সময় একটু সমস্যা তো হওয়ারই কথা, এইসব জায়গাতে ওয়াটার ক্রস করবে, ভাঙন হতে পারে, এই যে পড়েছে বড় পাথরগুলো কোথাও না কোথাও থেকে এসছে তো বাবা, এমনি তো হয় না, এই যে ধস হয়ে নেওয়াছে ওগুলো, এগুলো যখন না সরাবে ততক্ষণ যেতে পারবেন না, এটাই সমস্যা। তা তো মানুষের মন তো আর চায় না যে যাবো না, এরকম ব্যাপার হয় না। ইফ ইউ স্পিড ইউর ফ্যামিলি উইল ওয়েপ।
ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমার ফোনের স্পেসও তো খুব বেশি থাকবে না, যার ফলে পরে সমস্যা হতে পারে। ঠিক আছে, মেমোরি কার্ডে কিছুটা ট্রান্সফার করে দেবো, তাতে যদি হয় তাহলে সমস্যা নেই, নাহলে একটু মন অতিরিক্ত থেকে যাবে। আবারও ক্যামেরা চালু করলাম, কারণ মন তো ভরছে না, কি বলার আছে বলো, এমন সব জায়গা মন ভরে। ব্লাইন্ড কার্ভ ড্রাইভ স্লো, স্বাভাবিক আছে লাভার 24 কিলোমিটার। উপরে মানুষ ট্রেকিং করছে সম্ভবত, আমার পক্ষে বাবা সম্ভব না, ট্রেকিং এর রাস্তা বলেই তো মনে হচ্ছে। ট্রেকিং নয়, যারা হাঁটা পথে আসছে তারা এটা শর্টকাট বানিয়ে নিচ্ছে ব্যাপারটা, ওরা আর অতটা ঘুরবে কেন, এবার বোঝা গেছে। এদিকেও সৌন্দর্য, আবার এদিকেও সৌন্দর্য, উফ।
তো এদিকে কোনো পাবলিক বাস সেইভাবে দেখতে হয় শিলিগুড়ি গ্যাংটক না না আছে, এটা দিয়েও আছে। এটা দিয়ে দূর হয় তাই একটু শর্ট হয়। ক্যা বিউটি হ্যায় সামনে ভি বিউটি, দায়ে ভি বিউটি, বামে ভি বিউটি, কহাঁ বিউটি নেই হ্যায়। এই তো ঠান্ডা লাগতে শুরু করলো এবার। পাহাড় কেটে রাস্তা বানানো, একটু স্টিপ হবে, কার্ভ হবে, এটাই স্বাভাবিক। তা আপনাকে সেটা দেখেই চালাতে হবে গাড়ি, কিছু করার নেই। মাউন্টেন্স আর এ প্লিজার, ইফ ইউ স্ট্রেস রিলিজ দেন প্লিজার। ওকে, তো স্ট্রেস রিলিজ কর নাকি, এই তো আয়া হ্যায়। স্যালুট টু দিস ম্যান হু আর ক্লিনিং দ্য রোড, এই সমস্ত মানুষকে নমন শ্রদ্ধা জানাই, তারা রাস্তাকে পরিষ্কার করছে। কারণ লুজ গ্রাভেলের জন্য এনিটাইম অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, সেখান থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আবার এগিয়ে যাই, ফোন চার্জে বসাতে হবে, কিছু করার নেই।
অনেক উঁচুতে দেখলাম এখানে ভুট্টার চাষ হয়েছে। সত্যি এগুলো জায়গা আছে ওটা। হ্যাঁ, পুরি পাথর, এই তো পাথর না,
পাইন গাছের ইয়ে দেখে মনে হচ্ছে যে আমি অনেকটা উঁচুতে অলরেডি চলে এসেছি, সেটা স্বাভাবিক, পাইন গাছটা অনেক উঁচুতেই হয়। তো লামাহাটার ওইদিকে যে পাইন গাছগুলো দেখেছিলাম বিশাল বড়, এখনও পর্যন্ত এখানে একটু ছোটো সাইজের লাগছে, কাছে গেলে হয়তো বোঝা যাবে এগুলো হয়তো বড়ই আছে। লাভা প্রায় পৌঁছে গেছে আর মাত্র 1 কিলোমিটার। এখানে যে পাইন গাছগুলো আছে সত্যি এগুলো একটু ছোটো আছে, যেটা লামাহাটা ওই জায়গাগুলোতে দেখেছি বিশাল বড় বড়, বিশাল মোটা মোটা, অনেক লম্বা লম্বা, এখানে মোটামুটি একটু ছোটো আছে। এগুলো তো পাইন গাছ না, এটা মনে হচ্ছে দেবদারু টাইপের কিছু একটা হবে। কিছু ছাড়িয়ে আসলাম, পৌঁছেছে প্রায় গন্তব্যে। এখন আস্তে আস্তে ঠান্ডা লাগা এখানে শুরু হয়ে গেছে। দেরি হলে থেকে যাবো, ঠিক আছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই, এটা একটা সমস্যা, পেমেন্টটা করবো কিছু। না না থাকা যাবে না, কত টাইম নষ্ট করলাম। এই তো পাইন গাছ চলে এসছে প্রচুর পরিমাণে, তবে সাইজে অনেকটাই ছোট। এখানে
গায়া কাহা গায়া। লাভার নাইন, আভি ভি নাইন। বাড়ির লোক মোটামুটি ফুলটা খুব পছন্দ করে, ফুলটা হয়ও ভালো, এতে চাষ করতে কোনো অসুবিধাই নেই। ও ঠান্ডা লাগছে রে বাবা। শের পাতার উপরে যা দেখা যাচ্ছে সবে পাইন গাছ। ওরে বাবা, এ তো পাইনের জঙ্গল। ইয়াস, এখন অনেক উঁচুতে, দেখে মনে হচ্ছে কাছে। কয়টা স্টেপ পেরিয়ে যেতে হবে তার কোনো ঠিক নেই। মোবাইলের চার্জ শেষ, এদিকে ঠান্ডা লাগছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে।
লাভা এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার যে কপা চক্র মারতে হবে জানা নেই। তো এই যে লুজ গ্রাভেলসগুলো পরিষ্কার করার ব্যবস্থা করলে খুব ভালো হয়, কারণ একটু অসতর্কতার জন্য অনেক কিছুই ঘটে যায়। তো করবেন নিশ্চয়ই, তার জন্য লোক আছে। लाभा इधर है ना? ठीक, इधर कहाँ जा रहा है? हाँ, पुतलावाड़ी। ओ अच्छा, ठीक है। এই কী নেড়া গাছ রে বাবা, এগুলো নেড়া করা হয়েছে, নেড়া গাছ নয় এগুলো। ও হো, এগুলো ডুমুর গাছ। হ্যাঁ, বড়ো বড়ো ডুমুর হয়ে আছে। উরি বাপ শ্রী বাপ, এ তো ডুমুর গাছ। হ্যাঁ, এগুলো ওই প্যাকেটে পুরো বিক্রি হয় মনে হচ্ছে। আবার সেই কালকের মতো, ও সেই পাইনের বাগান আর হচ্ছে মেঘ, এই জিনিসগুলো এসছে হঠাৎ করে, বৃষ্টি নিয়ে চলে আসে আর অপরিচিত লোকের পক্ষে একটু সমস্যা হয়। যাক, এগুলো সম্পর্কে অনেকটা আইডিয়া। এই সামনে পাহাড়ের দিকে দেখুন, পুরো মেঘ। তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এবং পাহাড়ি এলাকার এটাই বৈশিষ্ট্য, কখন হট করে বৃষ্টি হবে সে কেউ বলতে। এখানকার লোকাল লোকেরা ঠিক জানে, কিন্তু আমরা বাইরের থেকে যারা আসি না তারা অতটা এটা জানি না বা বুঝি না। এখানে থাকলে কদিন অবশ্যই সেটা আমাদের পক্ষেও জানা সম্ভব হবে। এই যে পাইনের জঙ্গল,
ওরে ভাই, যাচ্ছি পুরো পাইন এই জঙ্গলের ভেতর দিয়ে। লাভা 0.4 কিলোমিটার, পেডং, ঋষি, রংপো, কালিম্পং, ঠান্ড লাগ রা হ্যায়। ওরে ভাই, এ কি, এ তো পুরো জঙ্গল পাইন। ওরে কি ঠান্ডা লাগে, এবার এই পাইন গাছ আসলেই ঠান্ডা শুরু হয়ে যায়, মেঘও কাছে থাকে, বৃষ্টিও যে কোনো সময় হয়ে যেতে পারে। উফ, কন কন করে ঠান্ডা লাগছে এবার। জল লাভা এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। ইয়েস, অনেকক্ষণ পর ছাগলের দেখা পেলাম। আচ্ছা, চলে এসেছি লাভা। ছাগল ভীষণই ঠান্ডা লাগছে এবার।
ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ইস্ট ট্রিপ, অল্টিচুড এত নেওড়া ভ্যালি। আট কিলোমিটার নেওড়া ভ্যালি পার্ক।